আজি নির্বাচনের একদিন আর এই শেষ দিনটি আমি আমার যুব বন্ধুসকলের সঙ্গে মোটরসাইকেল র্যালিরে সামরণি মারিব বিচার সমগ্র পাঁচটা লোকসভাতে এনে ধরনের বিভিন্ন কার্যসূচীর আজি গণতন্ত্রের বৃহৎ যে উৎসব নির্বাচন, এই নির্বাচনের এই উৎসবত সকল জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টির সমর্থন ওলাই আছে। আর আমিও আমার টিংখা সমষ্টিত তিন স্থানত এনে ধরনের বাইক র্যালিরে আমি আজি সামরণি মারিছো। আর মরাণ মন্ডলের তিনখন পঞ্চায়েত আমার যুব বন্ধুসকলের সঙ্গে আমি এনে ধরনের মরাণ শহরখন পরিবহন করি। বিরোধী কোনো বিরোধী নাই, কারণ বিরোধীয় যা ইস্যু লই পিনি আইছিলে সেই ইস্যুবিলাক ইলেকশনত কোনো প্রসঙ্গ স্থানেই নেপালে। তেওঁলোকৰ উদ্দেশ্য আছিলে কা, আৰু কা বুলি কবলৈ তেওঁলোকে নিজেই লাজ পালে। কারণ আমার সরকারের স্পষ্ট কথা আছিল, আমার দলের স্পষ্ট মতামত আমি স্পষ্টভাবে ব্যক্ত করেছিল, আর এই ক্ষেত্রে জনসাধারণ আশ্বস্ত হল কোনো তেনেকুৱা ধরনের তেওঁলোকে কোৱাৰ ধরনের 1,80,00,000 হিন্দু বাংলাদেশী 4.5 বছর কোনো এজনো নেদেখিলে। গতি তেওঁলোকে ভুয়া প্রচার যে করেছিল এই কথা প্রমাণিত হয়েছে। আর ডিব্রুগড় যুক্ত পার্টিয়ে কংগ্রেসের পিঠিত উঠি ইলেকশনত অবতীর্ণ হয়েছে, 855 জন যুবক যুবতী 1,000 জনক পঙ্গু করে গুপ্ত হত্যারে ইতিহাস রাঙলি করে থাকে। গতি জনসাধারণে কেউ আদরি তো নলয়ে। আর এবার ইলেকশনের ডর কথা একটা উন্মোচন হল যে নামনি সমাজ জীবনের কারণে ভাবুকিস্বরূপ যখন লোক লগত মিত্রতা আর উজনি জাতীয়তাবাদের মুখা পিন্ধি খিলন্দিয়া জাতি জনগোষ্ঠী করা প্রতারণা, এইটাই এবার নির্বাচন প্রমাণিত হয়েছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।